আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি বাংলাদেশি ব্লগার ইতি। যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আরও একটি নতুন ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। যদি আমার ব্লগটি ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন। আজকে আমার বাসায় আমার বাবার বাড়ির লোকজনদের দাওয়াত করেছি। আমার বোন ভাগ্নিরা বেড়াতে এসেছে, তাই তো সবাইকে আমার এখানে দাওয়াত করলাম। বললাম যে আজকে আমার এখানেই খাওয়া দাওয়া হবে। সবগুলো হচ্ছে আমার ভালোবাসার মানুষ, সবার জন্য আজকে আমি রান্না করব। আর সবাই একসাথে খাওয়া দাওয়া করব। ওরা এখন খেলাধুলা করছে সকালবেলা, আর সকালে ওদের জন্য আমি কি নাস্তা করলাম সেগুলো ওরা খাওয়া দাওয়া করে তারপর আবার দুপুরে রান্না করব। ওদেরকে আমি এখন খেতে দিয়ে দেব। কি তুমি একবার খাইলা রোজা অনেক ঝাল হাত মিষ্টি খাও একটু ডাল সকালের নাস্তা ছিল গরম ভাত, আলুর ভর্তা, ডাল, ডিম ভাজা আর হচ্ছে সবজি ভাজি। এগুলো দিয়েই সব বাচ্চাদের খাওয়ালাম। আর বড়রা কেউ কেউ খেলো, আর কেউ খেলো না, বললো যে একবারে দুপুরে খাবে, সকালে চা নাস্তা খেয়েছে। এই জন্য বাচ্চাগুলো সব একসাথে হলে যা হয় ওরা সবাই আনন্দ করে খেয়ে নিল। যেহেতু আমরা গ্রামে থাকি তাই সকালে ভাত রান্না করে বাচ্চাদের খাওয়ালাম। এরকম ভাত ভর্তা হলে তো ভালোই লাগে, ওরা তো খেয়ে নিল। তারপরে আমি রান্না করতে চলে আসলাম। রান্না করব মুরগির মাংস, কক মুরগির মাংস রান্না বসিয়ে দিয়েছি। কিন্তু আমার সাথে মিষ্টি এসে আমাকে অনেক জ্বালাতন করছে, আমাকে রান্না করতে দিচ্ছে না। ও হচ্ছে আমার ছোট ভাইয়ের মেয়ে মিষ্টিমণি, বলছে যে আমি রান্না করব, আমাকে কিছুতেই রান্না করতে দেয় না, আমার হাত থেকে নিয়ে তারপরে ও নাড়া দেবে। দেখুন কি করছে, আপনাদের সাথে তো একটু শেয়ার করলামই। এই যে দেখুন উই রান্না করবে, খুবই জ্বালাতন করছে। এখন আমি ওকে একটু ওর মায়ের কাছে রেখে তারপরে আমি এগুলো রান্না করব।
যেহেতু বাচ্চা মানুষ তাই ওকে ওর মার কাছে দিয়ে এসে চুলা অফ করে দিয়ে আসব। এখন মশলাটা আর একটু কষানো হোক, তারপরে আমি আবার মাংসগুলো দিয়ে দেব। চুলা অফ করে রেখেছিলাম, ও তো চলে গেছে ওর মায়ের কাছে, আর এদিক দিয়ে আমি রান্না করছি। এগুলো কক মুরগি কেজি হিসাবে মাংস কিনে এনেছিলাম, সেই মাংসই রান্না করছি। এগুলো কষিয়ে তারপরে আমি ঝোল দিয়ে দেব, আগে কষানো হোক। দেখুন কষাতেই অনেক ঝোল উঠে গেছে, এই ঝোল দিয়েই আমি কষিয়ে নেব, যেহেতু এগুলো হচ্ছে শক্ত মুরগি। কষানো হতে থাক, কষানো হলেই আমি ঝোল দিয়ে দেব। আর রান্নাটা আজকে আমি করছি, আর সবাই আমাকে সাহায্য করছে, সবাই আমাকে কেটে কুটে দিচ্ছে আর বাকি কাজগুলো করে নিচ্ছে। এদিক দিয়ে রান্নাটা করে তারপর দুপুরে তো সবাইকে খেতে দিতে হবে, আর মানুষ তো অনেকগুলাই ছিলাম, আমার বাবার বাড়ির লোকজন আর শ্বশুর বাড়িরও কিছু ছিল, ভাতিজা বউরা ছিল, আর কেউ বাড়িতে ছিল না। আমার জা তো বেড়াতে গিয়েছে ওনার বাবার বাড়িতে, এই জন্য তেমন কোনো মানুষ ছিল না, আমার বাবার বাড়ির লোকজনই ছিল। ওদেরকেই খাওয়াবো, আমার ভাবিরা আর হচ্ছে আমার বোন ভাগ্নিরা, এরাই আমাদের সাথে থাকবে, আর আমার ভাতিজা বউরা ছিল ওরাও থাকবে। এই তো মেহমানদের জন্য ইয়াতে কিছু রান্না। আর এখন তো ছোটো দিন, কাজ করে সময় পাওয়া যায় না, তাই তো একদিকে রান্না করছি আরেকদিকে ভাতিজা বউরা সব কাজ গুছিয়ে দিচ্ছে। ডাল রান্না করলাম, এখন হচ্ছে গিয়ে বাঁধাকপি ভাজি করছি, বাঁধাকপি ভাজি ডিম দিয়ে করছি। সকালে আমি সবজি ভাজি করেছিলাম ফুলকপি সিম দিয়ে, সেগুলো রয়ে গেছে, আর এখন করছি বাঁধাকপি ভাজি। ভাজিটা হয়ে গেলে আমি চিংড়ি মাছও ভুনা করে নেব, কিছু চিংড়ি মাছ রান্না করব। চিংড়ি মাছগুলো তো ভুনা করে নিলাম, এদিক দিয়ে আমার ভাতিজা বউ সালাদ করে নিচ্ছে। এই যে দেখুন, মিষ্টি তো সাথে থাকবেই ওকে, আমি ওর মার কাছে যতই দিয়ে আসি না কেন ও এরপরেই চলে আসবে, আর আমি কাজ করতে গেলেই আমাকে বিরক্ত করে, আমার কাছে কাছেই থাকবে, আমাকে রান্না করতে দেবে না, ও আমার সাথে সাথেই করবে, আমি যা কিছুই করতে যাব আমার পেছনে পেছনেই থাকবে। এই জন্য ওকে একটু কারো কাছে দিয়ে এসে আবার রান্না করি। যাই হোক, বাচ্চা মানুষ তো এরকমই করে। ও হচ্ছে আমার ভাতিজি, অনেকে জানতে চেয়েছেন যে মিষ্টিমণি কে, মিষ্টিমণি হচ্ছে আমার ভাতিজি। আর এদিক দিয়ে আমি পুঁটি মাছ রান্না করছি, পুঁটি মাছও আমি পেঁয়াজ দিয়ে রান্না করব। আজ কোনো সবজি দিয়ে মাছ রান্না করব না, খাওয়া হবে না, কারণ পোলাও আছে সাথে মাংস আছে, এগুলোতেই হবে। আর অল্প করে সব ছোট মাছ রান্না করলাম, যে যেটা পছন্দ করে সে সেটাই খাবে। এদিক দিয়ে আমি একটু গরুর মাংস রান্না করব, গরুর মাংসটা রান্না করব হচ্ছে গিয়ে একটু ভুনা করব, যেহেতু মুরগির মাংস আমি ঝোল করে রান্না করেছি পোলাও দিয়ে খাওয়ার জন্য, আর এটা আমি ঝোল করে রান্না করব না, এটা একটু ভুনা করে রান্না করব। আজকে রান্না বান্নায় আমার এগুলোই ছিল, এগুলো দিয়ে আজকে ভালোবাসার মানুষদের খাওয়াবো। আর রান্নাগুলো আমি খুব শর্টকাটে দেখালাম, তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। গরুর মাংসটা একটু ভালো করে কষিয়ে নেই, তারপরে
ঝোল দিয়ে দেব আর একদমই ভুনা ভুনা টাইপের করে রান্না করব যেহেতু ঝোলের তরকারি আছে আর এটা হতে থাক অন্য দিকে আমি পোলাও বসিয়ে দেই পোলাও রান্না করব পোলাও রান্না করার জন্য আমি আগে পানি বসিয়ে দিয়েছি এই পানি বলক এসে গেছে এখন এর মধ্যে চাল ধুয়ে রেখেছি চালগুলো দিয়ে দেব আমি পানির মধ্যে কিছু দুধ দিয়েছি এই জন্য পানির কালারটা এমন হয়েছে দুধ দিয়ে তারপরে পোলাও রান্না করলাম এখন চালগুলো দিয়ে দিই চাল তো ধুয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে তারপর দমে রাখবো দমে রাখবো রেখেছি এখন এর মধ্যে একটু উপর দিয়ে ঘি দিয়ে দেব ঘি দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে তারপর খেতে দিয়ে দেব রান্না বান্না যেহেতু শেষ সব রান্নাই হয়ে গেছে সবাইকে খেতে দিয়ে দেই সবাই খাওয়া দাওয়া করুক এই তো বাচ্চাদের দিয়ে দিয়েছি তারপর আমরা খাবো আর আজকের মতো এখানেই দেখা হবে আরও একটি নতুন কোনো ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ।